যাদবপুরি এক্ষুনি আইএসএফের পেরারতির ঘোষণা যদি আজকেরই ছোট ভাইজান বলে চলো আজকের পেরার্থির যতটুকু সম্ভব পেরার্থির ঘোষণা করবে আজকের ঘোষণা করে কালকের থেকে আপনারা দেখতে পান যাদবপুরে কী অবস্থা হয় আইএসএফের ছেলেরা শুধু চুপ করে বড়ো ভাইজান এবং ছোটো ভাইজনের মুখপানে চেয়ে বসে আছে শুধু ছোট ভাইজান হোক বড় ভাইজানের বড় ভাইজান যখন বলবে তখন তো আপনারা কাল থেকে দেখে নেবেন যে আইএসএফ কী হারে লোক বার করছে ছিপেন বলে এখানে কিছু নেই আবার সেই সিনেমার আর্টিস্টে আমাদের এখানে প্র্যাক্টি করলো ওনাকেও বিগত দিন এখন ভোট দিয়ে তাহলে ওনার বিগত দিন ওনাকেও খুঁজে পাওয়া যাবে না আমরা আমরা আইএসএফ দল তৈরি করেছি আমরা দল যা বল যেটা বলবো সেটাই করবো আমরা লড়ব একাই লড়বো আপনারা বিগত দিন দেখেছেন ভাঙড়ে পঞ্চায়েত ভোটে সিপিএন বলে কিছু ছিল না এখানে একমাত্র এখানে লড়াই হয়েছে টিএমসি আই এখানে আই এসএফ আইএসএফ ছাড়া এখানে কিছু নেই সিপিএনও নেই টিএমসিও নেই যাদবপুরি আইএসএফ এর পেরারটির ঘোষণা যদি আজকেরই ছোট ভাইজান বলেছিল আজকের প্যারারটি যতটুকু সম্ভব প্যারটি ঘোষণা করবে আজকের ঘোষণা করে কালকের থেকে আপনারা দেখতে পাবেন যাদবপুরে কী অবস্থা হয় আইএসএফের ছেলেরা শুধু চুপ করে বড় ভাইজান এবং ছোট ভাইজানে মুখপানে চেয়ে বসে আছে শুধু ছোট ভাইজান হোক বড় ভাইজানের বড় ভাইজান যখন বলবে তখন তা আপনারা কাল থেকে দেখে নেবেন যে আই এসএফ হারে লোক বার করছে ছিপেন বলে এখানে কিছু নেই জোট করে জোট না করে যদি আইএসএফ সিপিএম এর বিরুদ্ধে লড়াই করতে পারলে লড়াই করবেন কি হ্যাঁ আমরা দল নামক আমরা আইএসএফ দল তৈরি করেছি আমরা দল যা বল যেটা বলবে সেটাই করব আমরা লড়ব একাই লড়ব আপনারা আইএসএফ জোট চাইছেন কিন্তু সিপিএম নেতা তো প্রকাশ্য বলছে যে আইএসএফ এর সঙ্গে আমাদের কোনো জোট হবে না কি বলবেন জোট চাইছি না আমরা জোট চাইছি না জোট আমরা বলেছিলাম যে সিপিএম নামক দল সাথে থাকলে ওনাদের একটু সাথে নিয়ে একসাথে যাদবপুরটা লড়া করব সেখানে ওনারা নিচ্ছেন না যতক্ষণ ততক্ষণ ওনারা দেখলেন তো প্যারটি ঘোষণা করলো পেরারটি তো পৌঁছারা যাচ্ছে ওনাদের কি লোক আছে আপনারা তো দেখছেন সোশ্যাল মিডিয়ায় তো দেখছেন আইএসএফের পেরারটি ঘোষণা হোক তারপরে আপনারা দেখে নেবেন সিপিএম কেউ জয় হবেন না বলতে যাচ্ছে না এখানে আই এস এফ ভাঙর যাদবপুর আইএসএফ ওই তো আপনারা দেখলে পেরারটি ঘোষণা করলো তো একটা পেরারটি সিপিআই টিএমসির একটা প্যারটি ঘোষণা করলো কি একটা পেরারটি পেরার্থী বললো নাকি উনি মানুষের সুখ দুঃখের কথা কিছু বলতে পারবে উনি সিনেমার 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 কোনভাবে ফিল্মের জগতে কোনভাবে কী করলে উনি ইয়ে সুপারস্টার হবে সেইটা জানে মানুষের সুখ দুঃখকে এই যে আমাদের তো দেখতে পাচ্ছেন চাষবাস ক্ষতি খাতরা কি হচ্ছে না হচ্ছে কোথায় কি হচ্ছে না হচ্ছে সব আমাদের গ্রামে থেকে তুলে দেওয়া হবে এমপিটি গ্রামের থেকেই তুলে দেওয়া হবে তিনি আমাদের সুখ দুঃখের কথা পার্লামেন্টে গিয়ে বলবে উনি আমাদের সুখ দুঃখের কথা কি বলবে আজকে যেতে বিগত দিন আপনারা দেখেছেন মিমিকে জিতে জিতে দিয়েছিলাম পাঁচ বছর তার এই ভাঙড় যাদবপুরি অঞ্চল আমরা কেন্দ্রে দেখতে পাচ্ছি দেখতে পাইনি আবার সেই সিনেমার আর্টিস্ট আমাদের এখানে প্র্যাক্টি করলো ওনাকেও বিগত দিন এখন ভোট দিয়ে যেতে হলে ওনার বিগত দিন ওনাকেও খুঁজে পাওয়া যাবে না এই জন্য মানুষ সচেতন হয়ে গিয়েছে মানুষ আর মানুষ অচেতনা নেই যে ঘুমাচ্ছে না মানুষ সব সচেতন আছে প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না